সামনে একটা হরিণ আছে, দেখা যাক মারতে পারে কিনা। ও হোয়াট, আমি এখানে একটাকে মেরে ফেলেছি। ওয়েট আ সেকেন্ড, আমরা এখানে একটা হরিণকে ধরে ফেলেছি, এখন আমাদেরকে আরও একটা ধরতে হবে, বিকজ আমাদের গ্যাং মেম্বার এখানে অনেকগুলো আছে। থ্রি টু ওয়ান, এখন দেখেন এখানে ফাইট কাকে বলে। অল রাইট, ওই যে সামনে একটা আছে, আবে এটাকে মারতে হবে। দিয়েছে একটা পাট্টা, ক্ষমা শট দিয়েছে, বাট লাগে নাই। ওকে, আমি মারার আগে এবার টাচ ওকে মেরে দিয়েছি, এই জন্য এরা আমাকে টার্গেট দিতে পারতেছে না। বাট আমার কাছে ভাই বড় একটা বন্দুক আছে, এই বন্দুক দিয়ে সব কয়টাকে মারতেছি, একবারে পড়ছে মাথায়। ও ভাই, আনএক্সপেক্টেড, মানে কি বলে, গুলি দিয়ে বেশি পড়তেছে। সামনে দেখেন তিনটা চারটা পাঁচটা আছে, আমার গ্যাং মেম্বাররা কি করতেছে ভাই, সিরিয়াসলি। A few moments later. Hey, what's up guys, welcome back to another gameplay video. তো গাইজ, আজকে আমরা এমন একটা গেম খেলবো যে গেমটা খেলার জন্য আমি অনেক অনেক এক্সাইটেড ছিলাম। অলরাইট, ফাইনালি আমরা গেমটা স্টার্ট করছি। আর তাছাড়া আমি আপনাদেরকে গেমের স্টোরিটা বলি। স্টোরি হচ্ছে মূলত আমাদের একটা গ্যাং আছে, অ্যান্ড আমাদের গ্যাং এর লিডারের নাম হচ্ছে ডাচ। তো আমাদের এই গ্যাংটা মূলত ভাই অন্য একটা গ্যাং এর সাথে ফাইট করেছে, অ্যান্ড ওই গ্যাং এর লোকেরা আমাদেরকে ভাই মারার জন্য দৌড়াচ্ছে। তো এমন অবস্থায় ভাই আমরা ওইখান থেকে পালিয়ে আসছি, মানে যেখানে প্রথমত ছিলাম। আর দেখতে পাচ্ছি ভাই চারপাশে শুধু বরফ আর বরফ। তো এই অবস্থায় আমরা কোথায় যাবো ভাই কিছুই বুঝতে পারতেছিলাম না। তো এমন সময় আমরা যেটা করি সেটি হচ্ছে একটা পাড়ার মধ্যে গিয়েছি, অ্যান্ড ওই পাড়ার মধ্যে ভাই যতগুলো মানুষ ছিল ওরাও কিন্তু ভাই গ্যাং মেম্বারে ছিল, ওদের ছোটখাটো একটা গ্যাং ছিল। তো ওদেরকে মেরে আমরা ভাই ওদের জায়গা দখল করে নিয়েছি, অ্যান্ড এই জায়গার মধ্যে সার্ভাইভ করতেছি। ওকে গাইজ, আমরা এখন যাচ্ছি মূলত ভাই হান্টিং করার জন্য। আমাদের যে গ্যাং মেম্বার ভাই তারা মানে সবে একবার না খেয়ে আছে, কারণ আমরা অন্য একটা জায়গা থেকে এখানে আছি। আপনাদেরকে কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের একটা ছোটখাটো একটা গ্যাং ছিল, আমরা অন্য একটা গ্যাংয়ের সাথে ফাইট করে ওইখান থেকে পালিয়ে আসছি, অ্যান্ড আমরা যে জায়গার মধ্যে আসছি এখানে আগে মানুষ থাকতো, ওদেরকে মেরে এখন ভাই ওদের জায়গা আমরা দখল করে নিয়েছি। তো ওকে, আমরা ভাই আমাদের হান্টিং কি বলে মানে হান্টিং স্থান, হান্টিং করার যে জায়গা ভাই ওইখানে চলে আসছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ঘোড়া থেকে আমার তীরটা নেবো। মানে সিরিয়াসলি ভাই, এই গেমটা একবারে ফুললি আগের যুগের বা যত কিছু সব কিছু মানে এই গেমের মধ্যে আছে। আচ্ছা ওকে, প্রথমত আমাদেরকে আমাদের ঘোড়াটাকে বন্ধু বানাতে হবে, যাতে করে ভাই ঘোড়াটা আমাদের কথা শুনে। আর ওয়েট ভাই, ঘোড়াটা সম্পর্কে একটু ভালো করে আইডিয়া নিয়ে নিই। ওকে, আমাদের আইডিয়া নেওয়া হয়ে গেছে, এখন আমি ভাই ঘোড়া থেকে যে আমাদের তীরটা নিয়ে নেবো। অল রাইট গাইজ, আমরা এখানে তীর নিয়েছি, সিরিয়াসলি আমরা এখন তীর দিয়ে ভাই হান্টিং করবো। নর্মালি কিন্তু ভাই গেমের মধ্যে তীর মানে এই টাইপের ওপেন ওয়ার্ল্ড গেমগুলোর মধ্যে তীর পাওয়াটা খুবই কষ্টকর, বাট আমরা একটা তীর নিয়েছি। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সামনে যাবো, আর সামনে এখানে ভাই হরিণ আছে, মানে অ্যামেজিং ভাই। এখানে সামনে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে ভাই আরডিএ টু এর মধ্যে এত কিছু আছে, মানে যারা এই গেমের মানে একটা ভিডিও দেখবেন তারা ফুল সিরিজটার মানে ফ্যান হয়ে যাবেন। আমি তাদেরকে বলতে দিতাম মানে এই গেমটা না আমরা একবার চাচিকে একবার ফুল একটা ওয়েব সিরিজের মতো করে আপলোড করবো, পার্ট বাই পার্ট একটা মানে ডেট করে দেবো যে প্রতি উইকে একটা করে বা প্রতি উইকে দুইটা করে এরকম করে রিলিজ করবো। তবে হ্যাঁ, GTA 5 আপলোড হবে। অল রাইট, সামনে মেবি একটা হরিণ আছে, আমি আমার ম্যাপের মধ্যে ও ওইট, সামনে একটা হরিণ আছে, আমি ম্যাপের মধ্যে দেখতে পেয়েছি। আস্তে আস্তে আমি সামনের দিকে যাই, বাট আমি যদি এখন জোরে জোরে যাই তাহলে এখানে হরিণ কি বলে এখান থেকে মানে পালায় যাবে, আর পালায় গেলে ভাই আমরা আবার হরিণকে মানে কি বলে ধরতে পারবো না। একটা কাজ করি, আমি আস্তে আস্তে সামনের দিকে যাই। ও এমজি ভাই, দেখিয়েন মানে হরিণকে আমরা যখন ধরবো হরিণের চামড়া কাটা যায়, ও চামড়া দিয়ে জামা বানানো যায়, আবার হরিণের মাংসগুলো গরম করে আমরা খেতেও পারবো। মানে কতটা রিয়েলিস্টিক গেমটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এখন ভাই শীতকাল, যখন শীত চলে যাবে তখন গ্রাফিক্সটা ভাই রে ভাই মাথা নষ্ট করার মতো একটা গ্রাফিক্স গেমের। ওইটা সেকেন্ড, আর একটা কথা ভাই, আপনারা কারা কারা আগে থেকে আরডিএ টু গেমটা সম্পর্কে জানান আমাকে অবশ্যই জানাবেন। ওকে, সামনে একটা হরিণ আছে, দেখা যাক মারতে পারে কিনা। ও হোয়াট, আমি এখানে একটাকে মেরে ফেলেছি। ওইটা সেকেন্ড, আমরা এখানে একটা হরিণকে ধরে ফেলেছি, এখন আমাদেরকে আরও একটা ধরতে হবে, বিকজ আমাদের গ্যাং মেম্বার এখানে অনেকগুলো আছে, আমাদের ফুল ফ্যামিলি আছে ওইখানে। ওয়েট ওয়েট ওয়েট, সামনে একটা হরিণ আছে, দেখি মারতে পারি কি না। ও ভাই, গায়ে লাগছে, বাট পালা যাচ্ছে পালা যা শিট ভাই, হরিণটা পালায় যাচ্ছে। আচ্ছা একটা কাজ করি ভাই, এটার মায়া ছাড়ি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। সামনে এখানে ভাই আরও অনেকগুলো হরিণ আছে, মানে সিরিয়াসলি। আর এখানে ভাই আমাদের পাশে মূলত একটা মানে কি বলে এটাকে ছোট নদী একটা আছে, এই নদীর পারে মূলত হরিণ। ওই যে দেখেন সামনে আরেকটা হরিণ আছে ভাই, প্লিজ মরে যা। ও গায়ে লাগছে, আরেকটা লাগলে মরে যাবে, আরেকটা লাগলে ভাই ভাই প্লিজ। ওইট ওইট, এটা দৌড়াতে পারতেছে না ভাই, একটা তীর লাগছে গায়ের মধ্যে, যার জন্য দৌড়াতে পারতেছে না। ওকে, ও ও ও ও, ফাইনালি আমরা ভাই হরিণটাকে ধরে ফেলেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে
এখানে দুইজন দুইটা হরিণ নেবো, যেহেতু আমরা দুজন আছি, কারণ ভাই হরিণ ভাই একটা ক্যারি করা মানে অনেক মানে কি বলে প্যারাদায়ক একটা জিনিস। ওয়েট, সামনে এখানে কাছের যে হরিণটা যাবে এটা আমি নি, দূরেরটা আমাদের যে মানে গ্যাং মেম্বার যে আছে না তাকে বলি সে দূরেরটা নিয়ে আসুক। ওকে ভাই, ও যাচ্ছে ভাই দূরেরটা আনার জন্য। আর আমরা আমরা যদি এখন এজ প্রেস করি, মানে আমরা যদি এখন শীষ দিই, তাহলে ওই যে আমাদের ঘোড়াটা চলে আসবে, দেখেন আমাদের ঘোড়াটা এখন চলে আসতেছে ভাই সিরিয়াসলি। নর্মালি কিন্তু GTA 5 বা অন্যান্য যে গেমগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আমরা গাড়িকে আমাদের সাথে সাথে রাখতে পারি না, গাড়ির কাছে গিয়ে গাড়ি চালাতে হয়। বাট এই গেমের মধ্যে আমরা ঘোড়াকে যদি ডাক দিই, তাহলে ঘোড়া যত দূরে থাকুক না কেন আমাদের কাছে চলে আসবে। মানে ভাই দেখেন, ফুল একদম মানে রিয়েল লাইফের স্টোরিগুলোর মতো করে সাজানো হয়েছে। ওই যে আমাদের পাশে যে ঘোড়াটা আছে ওটা হচ্ছে আমাদের গ্যাং মেম্বারের, আর আমার কাছে যে ঘোড়াটা যাবে এটা আমাদের গ্যাং মেম্বাররা আমাকে দিয়েছে, অতটাও ভালো না। বাট সমস্যা নয়, পরবর্তীতে আমরা ভালো দেখে একটা ঘোড়া চুরি করবো। আব্বে হেগে দিচ্ছে ঘোড়া সিরিয়াসলি। আচ্ছা, আমি তিরটাকে ভাই ঘোড়ার আমাদের যে কি বলে এটাকে ভুলোতে গেলাম, ঘোড়ার সবেল না কি একটা বলে না ওটার মধ্যে, সবেল না সরি, যাই হোক কি একটা বলে ভাই ওইটার মধ্যে রাখছি ঘোড়ার মধ্যেই। আর ওই যে আমাদের যে গ্যাং মেম্বার সে এখন তার ঘোড়া কি বলে হরিণটাকে ঘোড়ার মধ্যে রাখবে। দেন এই দুইটা হরিণ নিয়ে আমরা চলে যাবো সোজা আমাদের ওই যে আমরা যে জায়গার মধ্যে আমাদের ক্যাম্প, ওই ক্যাম্পের মধ্যে যেতে হবে। ওইটা কিন্তু আমাদের ভাই পারমানেন্ট ক্যাম্প না, ওইখানে আমরা জাস্ট আপাতত আছি, কারণ একটা গ্যাং আমাদের ভাই পিছনে লাগছে, বিকজ অফ আমরা তাদের সাথে একটু বেয়াদবি করেছিলাম, যার জন্য ভাই ওরা চাচ্ছে আমাদেরকে মেরে দেওয়ার জন্য। সমস্যা না ভাই, ওদের ওইখানেও যাবো, ওদের ওইখানে গিয়ে আমরা ওদের সবাইকে মেরে ওদের ওইখান থেকে আমরা লুট করে আনবো, বিকজ অফ আমাদের কাছে এখন ভাই ওইরকম কোনো লুট নাই। সবাইকে রিকোয়েস্ট করতেছি, সবাই অবশ্যই ভিডিওতে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমি তত বেশি ভিডিও আপলোড করবো। আপনারা তো একটা বিষয় ফলো করতেছেন, আমি রিসেন্টলি GTA 5 ভিডিও একটু বেশি আপলোড করতেছি, বিকজ অফ আপনারা আমাকে পরে গিয়েছি লল, বিকজ অফ আপনারা আমাকে GTA 5 ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করতেছেন বেশি। এখন আপনারা যদি আমাকে কমেন্টসে বলেন যে ভাই RDR 2 এর গেমপ্লে আপনারা বেশি চান, আর যদি ওই ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ আসে তাহলে অবভিয়াসলি আমি RDR 2 এর গেমপ্লে ভিডিও বেশি আপলোড করবো। যাই হোক, এখন আমাদেরকে বলতে এই হরিণগুলোকে নিয়ে চলে যেতে হবে সোজা আমাদের ক্যাম্পে। গাইজ, আমরা আমাদের ক্যাম্পে যাওয়ার পথে, বাট এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ভাই সামনে বড় একটা ভালুক আছে। এখন আমাদেরকে মেবি এই ভালুকটাকে মারতে হবে, না হয় ভাই এখানে অপেক্ষা করতে হবে। বাট আমি অপেক্ষা করবো না ভাই, আমি এখানে ভালুকটাকে মারার চেষ্টা করি, মারতে পারি কিনা ভাই এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ভালুকের সাথে মানে লড়াই করাটা অনেক হার্ড এই গেমের মধ্যে, যে ভালুকগুলো আছে ভাই মানে কি বলবো, একবার ধরে খেয়েই ফেলবে। ওকে, আমি একটা মারছি। আব্বে ভালুক আমাদের দিকে আসতে দে, আরে মারতে হবে তাড়াতাড়ি, আরে শর্ট গান দিয়ে মারতে যেতেছে না ভাই 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 ভাই, আরে হোয়াট, এই ভালুক আমাকে কিছু করতেছে না ভাই। ও মাই গড, ভালুক মেবি এখানে ওই ঘোড়ার দিকে তাকিয়েছিল, অ্যান্ড এই মুহূর্তে আমি পিছন দিয়ে গুলি মারছি, বাট এই ভালুকটার কিছুই হয় নাই। আর আমাদের ঘোড়াটাকে আবে সিরিয়াসলি ভাই, ঘোড়াটাকে দেখেন, ঘোড়া পানি দিয়ে ভাই ওই পাশে চলে যাচ্ছে। এখন আমাদেরকে ভাই পানিতে নামতে হবে, দেন ওই ঘোড়াটাকে নিতে হবে, ঘোড়া এখন ওই পাশে চলে যাবে। দেখি মানে কি বল, শীষ দিয়ে দেখি ও আমার কাছে আসে কিনা, না ভাই আসতেছে না, বুঝতে পারছি। এখন আমাকে পানিতে নামতে হবে, আর ভাই পানিটা দেখে ও মাই গড ভাই, শীতকালে পানির মধ্যে আমি এখন পানি ভাই, তাড়াতাড়ি উঠতে হবে আর তারা ঠান্ডা লেগে যাবে, না হয় যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে মানে কি বলবো, আমাকে এখানে মানে খাওয়াতে হবে। এখানে ওই যে কি বলে আপনার অনেকগুলো খাবার অনেক কিছু আছে, এগুলো খাইলে আপনার শরীর ঠিক থাকে। ওকে গাইস, যাই হোক দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের ঘোড়া পেয়ে গিয়েছি, আর আমরা ভাই এখানে কি বলে ভালুকটাকেও ধরাই দিয়েছি। এখন আমাদেরকে এই ঘোড়াটা নিয়ে চলে যেতে হবে সোজা আমাদের ক্যাম্পে, দেন ক্যাম্পে গিয়ে আপনাদের সাথে দেখা করতেছি। ওকে, ফাইনালি আমরা আমাদের ক্যাম্পে চলে আসছি ভাই। দেখেন কি পরিমাণে তুষার ঝড় হচ্ছে চারপাশ, শুধু ভাই এখানে কুয়াশা বললেও ভুলো ভাই, এখানে বরফ পড়তে সবগুলো বরফ। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সামনে এখানে আমাদের ঘোড়াটাকে বাঁধতে হবে, দেন এই হরিণটাকে আমাদের রাইট সাইডে যে ঘরটা আছে না ওইটার মধ্যে নিতে হবে। ওইখানে মূলত ঘোড়াগুলোকে মানে কি বলে ওগুলার চামড়া কেটে দেন, ওগুলো মাংস মূলত এখানে রান্না করা হয় আমাদের, মানে রান্নাঘর মেবি এইটা, আমি শুধু জানি না, ওইখানে নিলে বলতে পারবো। বিকজ অফ আমিও ভাই গেমটা একদমই নতুন খেলতেছি, আমার মানে অনেক ভালো লাগে, অনেক ফেভারিট একটা গেম, তো এই জন্য ভাবলাম যে না ভাই আর দেরি করা যাবে না, এখন থেকে এই গেমটা খেলা শুরু করে দিই। ওকে, এখন আমাদেরকে মূলত এই জায়গার মধ্যে এই হরিণটাকে রাখতে হবে। আর সামনে এখানে এ মোটুর নাম কি রে ভাই, এ মোটুটা মেবি আমাদের এখানে কষাই, দেখা যাক। এখন আর্থার মেবি এখানে একটু রিল্যাক্স করবে, বিকজ অফ আমরা এতক্ষণ মানে ঠান্ডার মধ্যে ছিলাম, আর্থারের তো অবস্থা একদম ভাই দেখেন, এদের সবার মুখ থেকে এখানে শুধুমাত্র ধোঁয়া, যেটাকে বলে ধোঁয়া না, এগুলো শীতকালে বের হয় আপনারা তো জানেন। আমাদেরকে মোটুটা এখানে ড্রিঙ্ক দিয়েছে, আমরা এখানে ড্রিঙ্ক করতেছি, অ্যান্ড ড্রিঙ্ক করলে আমাদের মানে কি বলে এনার্জি আবার ফিরে পাবো আমরা, বিকজ অফ আমাদের এখন এনার্জি নেই, আমরা বাইরে থেকে আসছি, আর ভাই বাইরে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে
কি বলবো। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘোড়াটাকে স্কিন করবো। স্কিন মেন এখানে ভাই ঘোড়াটার চামড়া প্রথমত কাটবো। আমি এই ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি বিকজ অফ এটা একটু বেশি রিয়েলিস্টিক। ওকে গাইস, দেখেন আমাদের ঘোড়ার চামড়া কাটা হয়ে গিয়েছে। আমি এই ভিডিওটা একটু স্কিপ করেছি কারণ বিকজ অফ ভাই এই টাইপের স্কিনগুলো যদি ইউটিউবে দেখানো হয় তাহলে ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, তো এই জন্য এটা দেখাই নাই। মানে কি বলবো, এই গেমটা এতটাই রিয়েলিস্টিক ভাবে বানানো হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা গেমটা খেলেছেন ভাই তারাই বলতে পারবেন। আর কেউ যদি এই গেমটা পারচেজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসবেন ভাই। আরডিএ টু কিন্তু আবার ক্র্যাক খেলা যায় না, তো এই জন্য বলতেছি কেউ যদি পারচেজ করতে চান বিকাশের মাধ্যমে তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, এখন আমাকে বলতে ভাই বড় লেভেলের একটা ফাইট করতে হবে। আমি জানি না ভাই কার সাথে ফাইট করতে হবে। আমরা এখন লুট করার জন্য যাব। মেন আমাদের এখানে একটা মিশন স্টার্ট হবে এখন ভাই, এটা অ্যামেজিং একটা মিশন। এখানে অনেক বড় লেভেলের একটা ফাইট হয়। এখানে গাইজ আমাদের গ্যাং মেম্বারদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সবাই একটা গ্যাং, আমাদের অবশ্য ভাই গ্যাং আছে, আর গ্যাং কি করবো আমরা বলতে। এখানে আমাদের সবাই সবার ঘোড়া নিয়ে এখন যাব বড় একটা মিশন করার জন্য। মিশন মিন আমরা এখানে লুট করার জন্য যাবো। আমরা অন্য একটা গ্যাংয়ের উপর এখন হামলা করবো, অ্যান্ড হামলা করে তাদের যতগুলো এখানে কি বলে স্বর্ণ টাকা পয়সা ইভেন খাবার দাবার যত কিছু আছে ভাই সব কিছু আমরা এখান থেকে লুট করে আনবো। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানে যে লিডার ডাচ, ডাচ আমাকে একটা বন্দুক দিয়েছে, বলতেছে বন্দুকটা যাতে করে আমি ইউজ করি, অ্যান্ড আমাকে এখানে ভাই দৌড়ে দিচ্ছে ভাই। এই দড়িটা দিয়ে অনেক কিছু করা যায় ভাই, সিরিয়াসলি। কেউ যদি মানে চালাকি করে তাহলে তাকে ভাই হাত পা বেঁধে রাখা যায়, তো এটা আমার কাছে জোস লাগে। যাই হোক, এখানে যে মাঝখানে যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা হচ্ছে আমার, আমার কাছে আমার ঘোড়াটা অনেক সুন্দর লাগে। বাট ভাই এটা তোটাও মানে কি বলে শক্তিশালী না, শক্তিশালী একটা ঘোড়া নিতে হবে নিউ ভাই। যেহেতু গেম খেলা শুরু করছি তো আমরা এখানে ভাই চুরি দাঁড়িয়ে তো অবভিয়াসলি করবোই, আর একটা ঘোড়াও চুরি করবো আমরা কিছুদিন পরে। ওকে, দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা রওনা দিচ্ছি আমাদের ওই জায়গার মধ্যে যেখানে আমরা এখন যাব। আমরা মূলত আরও একটা গ্যাংয়ের এলাকার মধ্যে যাব, অ্যান্ড ওইখানে গিয়ে তাদের সব কয়টাকে মারবো, দেন ওইখান থেকে আমরা টাকা পয়সা লুট করব। আর দেখতে পাচ্ছেন ভাই কী লেভেলের ঝড়টাই না হচ্ছে সিরি। আবে পিছন থেকে এরকম বকতেছে কিরে ভাই? ভাই আরডিআর টু গেমটা একটু ভালো লাগার কারণ হচ্ছে কিছুক্ষণ পরপর এই গেমের মধ্যে সিনেমেটিক সিনসগুলো দেখানো হয়, আর সত্যি বলতে ভাই মনে হয় কি তখন আমি মুভি দেখতেছি। মানে বিষয়টা এমন হয়েছে আমি মুভি খেলতেছি, এটা গেম না, এটা হচ্ছে একটা মুভি, এরকম মনে হয়। তো এই জন্য আমরা চাচ্ছি কি আমরা এই গেমটাকে আমাদের চ্যানেলের মধ্যে ওয়েব সিরিজের মতো করে আপলোড করব। তো অবভিয়াসলি আপনারা আমাদের সাথেই থাকবেন, অ্যান্ড যদি ভিউ আসে তবে কন্টিনিউ করবো, আর যদি ভিউজ না আসে তাহলে এখানে খতম, বাই বাই টাটা। ওকে গাইজ, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। সামনে এখানে একটা গ্যাংয়ের এরিয়া আছে, আমরা ওইখানে যাবো, ওইখানে গিয়ে ফাইট করবো। তো এখন আমরা বলতে ভাই প্ল্যান করবো কে কীভাবে কাজ করবে। আর ভাই এখানে আমি হচ্ছি ডাচের বাহাত যেটাকে বলে, মানে ডাচের একদম মানে এখানে যারা গ্যাং মেম্বার আছে না তাদের সবাই থেকে আমার পাওয়ার বেশি, মানে আর্থার মর্গানের পাওয়ার বেশি। বাট আমি কিন্তু লিডার না, আমাদের লিডার হচ্ছে ডাচ। তো ডাচ বলতেছে ভাই কে কীভাবে কী করবে, তো আমরা এখন ভাই সেটা শুনবো। অল রাইট গাইজ, ডাচ বলতেছে এখানে আমাদের বাকি যে সকল টিম মেম্বার আছে, মানে চারজন ছিল ওইখানে, দুজন যাবে ভাই লেফট সাইড দিয়ে, দুজন যাবে রাইট সাইড দিয়ে, আর আমি আর ডাচ আমরা এখান থেকে উপর থেকে দূরবীন দিয়ে দেখবো ওইখানে ওরা কী করতেছে। অল রাইট গাইজ, আমরা এখান থেকে ভালো করে চেক করে দেখি এই গ্যাংয়ের এলাকার মধ্যে বা এখানে কী কী আছে। ওকে, প্রথমত এখানে একটা ঘোড়া আছে, এখানে একটা ঘোড়া আছে ভাই। এদের ঘোড়াগুলো আমাদের মতোই, বাট যদি একটু পাওয়ার মানে কি বলে মোটা তাজা হতো তাই ভাই তাহলে এখান থেকে একটা চুরি করে নিয়ে যেতাম। আর এই যে দেখতে পাচ্ছেন ভাই এখানে গ্যাং মেম্বার আছে ভাই, সিরিয়াসলি এদের এখানে ফাইট করতে আমার মনে হয় একটু আমার ঝামেলা হবে, বাট তারপরেও সমস্যা না, ফাইট তো করতেই হবে, মানে লাইফ রিস্ক নিয়ে এখন আমরা ফাইট করবো এখানে একটু পরে। ওকে গাইস, আমি আর ডাচ এখানে ভালো করে দেখে নিয়েছি কোন জায়গার মধ্যে কী আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ডাচকে ফলো করবো, অ্যান্ড ফলো করতে করতে ভাই তার পিছনে যাব, দেন আমরা পাশ দিয়ে চলে যাব ওদের কি বলে এটাকে এলাকার মধ্যে ঢুকে যাব, অ্যান্ড ওইখানে ঢোকার পরে বড় লেভেলের একটা ফাইট করবো। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঘোড়া থেকে আমাদেরকে গানটা নিতে হবে, যে গানটা কিছুক্ষণ আগে আমাকে ডাচ দিয়েছিল। আমি চাইলে এখানে তীর দিয়েও ফাইট করতে পারি, তীর দিয়ে ফাইট করলে মজা আছে ভাই, মানে সাউন্ড হয় না বাট একদম মানে মেরে ফেলতে পারি। আর যদি গান দিয়ে ফাইট করি ভাই তাহলে সেটি হচ্ছে জাস্ট একটা লাগলেই মানে তার অবস্থা খারাপ। আচ্ছা একটা কাজ করি, আমার কাছে শর্ট গানটা আছে, আমি এই শর্ট গানটা রেখে যাই, বিকজ অফ শর্ট গান দিয়ে মারতে গেলে দুইটা মারার পর আবার রিলোডিং, তো এটা একটু ঝামেলা আমার কাছে লাগে, তো এই জন্য আমি এখান থেকে আমাদের পিস্তলটা নিয়ে নেবো। ওকে গাইজ, আমি এখান থেকে আমাদের পিস্তল নিয়ে নিয়েছি, আর ভাই নিচের বরফগুলা দেখেন, ও ভাই যাই। এখন আমাকে বলতে ভাই ডাচকে ফলো করতে হবে, ফলো করতে করে আমাদেরকে নিচে নামতে হবে, বিকজ অফ এই গ্যাং মেম্বার সবাই মানে আমরা যাদের উপরে অ্যাটাক করবো তারা সবাই আছে এখন নিচে ভাই। কিছুক্ষণ পরে এখানে মারাত্মক লেভেলের একটা ফাইট হতে যাচ্ছে, জাস্ট দেখতে থাকুন। অল রাইট গাইজ, আমরা নিচে চলে আসছি, এখন আমাদেরকে চুপি চুপি করে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে যেতে হবে, বিকজ অফ আমাদের বাকি যে গ্যাং মেম্বাররা আছে তারা কিন্তু ভাই দুই পাশ দিয়ে ওইখানে অলরেডি চলে গিয়েছে। এখন আমরা দুজন গিয়ে ওইখানে কমান্ড দেওয়া ছাড়া ওরা ওইখানে ফাইট করবে না, আমরা দুজন গিয়ে ফাইট স্টার্ট করবো, দেন এরা সবাই এখানে ভাই ফাইট করবে। ওকে,
আমাকে ভাই আস্তে আস্তে সামনে যেতে হবে, এখানে সামনে ভাই কতগুলো গ্যাং মেম্বার। এরা যদি এখন বুঝে যায় যে আমরা এই জায়গার মধ্যে আছি ভাই, তাহলে এরা আমাদের উপর অ্যাটাক করে দিবে আগে। বাট আমরা এটা হতে দেবো না, এই জন্য আমরা আগে এই জায়গার মধ্যে কি বলো আগে ভালো করে বসবো, দেন এখানে ভাই ফাইট শুরু করবো। অল রাইট গাইজ, দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখানে ক্যাম্প করে বসে আছি। আমাদের পাশে আমাদের গ্যাং মেম্বাররা আছে, আমরা মাত্র ছয়জন ভাই, ওইখানে অনেকগুলা। তো ডাচ আমাকে বলতে থাকুন কি করা দরকার, আমি ভাই ডাচকে বলি আমরা এখন ফাইট শুরু করে দেবো, আমি জাস্ট এম করবো, তাহলে ভাই সবাই এখানে ফাইট স্টার্ট করে দেবে। 3, 2, 1, এখন দেখুন ভাই এখানে ফাইট কাকে বলে। অল রাইট, ওই যে সামনে একটা আছে, আবে এটাকে মারতে হবে, দিয়েছে একটা পাট্টা, ক্ষমা শট দিয়েছে বাট লাগে নাই। ওকে আমি মারার আগে ভাই ডাচ ওকে মেরে দিয়েছে ভাই, আমার গায়ের মধ্যে গুলি লাগতেছে, সিরিয়াস সমস্যা নেই, আমার হেলথ এখনো পর্যন্ত ওরকম কমে নাই ভাই। এরা হচ্ছে আমার টিম মেম্বার, কী করতেছি আমি ভাই বুঝে যাচ্ছে না, এখানে কোনটা আমার টিম মানে আমাদের গ্যাং মেম্বার, কোনটা এখানে আমাদের এনিমি। ওই যে দেখেন সামনে থেকে আমাকে মারতেছে, আচ্ছা এখানে দেখে ওই যে ওই পাইছি একটাকে, পাইছি দিয়েছে একটা, ভাই মরে নাই সিরিয়াসলি, দুইটা মারছি এক সেকেন্ড ভাই, আমাকে আমার বড় বন্ধুটা নিতে হবে, পাট্টা দেখো মজার দিয়েছি একদম মাথায় একটা, ওইটা সেকেন্ড। সামনে কি এখানে আরেকটা আছে ভাই, ঘাড়ে লাগছে মরে নাই, মাথায় লাগছে একদম, গিয়েছে ওই যে এখানে একটা দাঁড়ান, এই ব্যাটারে এখন পাট্টাটা ঘুরে জ্বর দেবো, দিয়েছি একদম। ওয়েট ওয়েট ওয়েট, সামনে যা ভাই, এখানে দুইটা চাপে সিরিয়াসলি আমি বাইরে গিয়েছি ভাই, এখানে কি বলে রিলোডিং আসছে, ওইটা সেকেন্ড দিয়েছে একবারে টাক শট, আর কই আর কই আর কই, ওইটা ভাই কি রে গানটা রিলোডিং দেখে অনেক টাইম নেয়, আর প্রত্যেক একটা বুলেট মানে গুলি মারা পরে রিলোডিং হয়েছে। সামনে একটা আছে, এটাকে দিয়েছে একটা গাড়ে, আর একটা দিয়েছে একদম গিয়েছে মরে ভাই। ওয়েট ওয়েট ওয়েট, এখানে আমাকে কভার নিতে হবে, দেন দেখতে হবে কোন পাশ থেকে আমাকে মারতেছে, ওই যা ওই সামনে আছে ভাই, এখান থেকে লুকাতে হবে আমার। অবশ্য ভাই হেলথ এখনো পর্যন্ত ওরকম কমে নাই, বিকজ হবে এরা আমার গায়ের মধ্যে গুলি লাগাতে পারতেছেন। ওই যে দেখেন উনি উপর থেকে মারতে, হ্যাট ভাই হ্যাটসে পড়ছে একটা, একদম নিচে পড়ে গিয়েছে বাট এর গায়ে পড়ে না, যে সামনে এখানে একটা আছে, এই ব্যাটারে দিয়েছে একদরে পাট্টা বা হেড শট, ওইটা সেকেন্ড। এখানে কি আর কেউ আছে না, এই জায়গার মধ্যে আর কেউ নেই, এক সেকেন্ড আমি সামনে যে আস্তে আস্তে, বিকজ অফ সামনে এখানে আমার কাছে মনে হচ্ছে আরও অনেকগুলো গ্যাং মেম্বার আছে, এ আমার টিম মেম্বার, ওই যে ওইটা একটা, এটা কি আমার না, এই এটা আমার ছিরে, এটা আমার গ্যাং মেম্বার, আমি আমার গ্যাং মেম্বারকে মারতে আমার সামনে এনিমি রেখে, এবারটা আমার অনেকটা মানে কি বলে হেলথ ডাউন করে দিয়েছে, এক সেকেন্ড ভাই আমার আবার হেলথ বেশি ডাউন হয়ে গেলে পরে কিন্তু আমি মরে যাবো, এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সামনে একটা যে দিয়েছি একদম বাইরে ভাই, মারাত্মক লেভেলের একটা শট পড়ছে, এখানে আমি আরেকটাকে মেরে ফেলছি, আচ্ছা একটা কাজ করি এখানে আস্তে আস্তে ভিতরে যা, দেখি এখানে ভিতরে আর কেউ আছে কি না, আমার কাছে মনে হচ্ছে ওই পাশে কেউ একজন আছে, এক সেকেন্ড এখান দিয়ে ঘুরে যায়, এখানে কি কেউ আছে, এখানে নাই, ওই যে একটা আছে, ও ভাই সিরিয়াসলি একদম আনএক্সপেক্টেড মানে ফায়ার যেটাকে বলো, ও মানে এক্সপেক্ট করে নাই যে আর্থার এখান দিয়ে এসে এবার ওকে মেরে দেবে, বাট আর্থারকে তো আমি কন্ট্রোল করতেছি ভাই, এটা তো ওরা জানে না। ওইটা সেকেন্ড গাইজ, আমি একে লুট করে দেখি এর কাছে কী পাই। গাইজ এখানে যতগুলো গ্যাং মেম্বার ছিল সব কয়টাকে মেরে দিয়েছি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাই এখানে সব কয় মানে এদের সব কয়টা থেকে আমরা লুট করবো, দেখি ভাই এদের কাছে কী পাওয়া যায়। আর তাছাড়া ভাই এখানে যে ঘরগুলো আছে না, এই ঘরগুলো একটু চেক করে দেখি ভাই এখানে কিছু পাই কি না, পাই কি না মানে এখানে ভাই অনেক কিছু আছে দেখবেন। ওইটা সেকেন্ড এখানে কী আছে, ওয়েট আমরা এখানে ড্রিঙ্ক পাইছি কিছু, তারপর এখানে আমাদের কিছু খাবার আছে ভাই, সব কয়টা নিয়ে নিই। আর তার আমাদের টিম মেম্বার ডাচ ভাই মানে সরি লিডার বকতে তো এখানে বাইরে বকুক, সমস্যা নেই আমি এখানে লুট করে নিই, ওরা ওদের মতো করে লুট করুক আমি আমার মতো করে লুট করে নিই, বিকজ ভাই আমার কাছে কিন্তু খাবারই নেই, তা খাবার না থাকলে কিন্তু ভাই গেমের মধ্যে টিকে থাকা একদমই কঠিন। ওয়েট ভিতরে এখানে কি আছে, ভিতরে এখানে কি একটা, আবে আবে সরি 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 আমি এখানে, ওইটা সেকেন্ড এটা আমি ইয়ে করে নিয়ে, ডাচ এখানে আরও আছে ভাই, এই এই গ্যাংটা তো দেখি অনেক বড় ভাই, এদের টিম মেম্বার আসছে আমাদেরকে ধরার জন্য, আয় 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 একটা কিরে ভাই পিস্তল দিয়ে মারতেছে লাগতেছে না, আমি ভুল করেছিলাম ভাই শর্ট গানটা নিয়ে আসা হচ্ছিল, বিকজ অফ শর্ট গান দিয়ে একটা মারলে এরা মরে যাবে। ওই যে ওই যে একটা দিয়েছে একদম, ও ভাই ভাই আজকে ফায়ারগুলো জোস হচ্ছে, এই ভাইয়ের গায়ে লাগে নাই, দুইটা মারছে লাগে নাই, তিনটা মার সিরিয়াসলি তিনটা মারছে লাগে নাই, চারটা পাঁচটা একবারে ভাই, পাঁচ নাম্বার গুলিটা একদমবারে মানে কি বলবো একবার ঘুমায় গিয়ে পড়ছে মরে গিয়েছে। একটা আমি কাজ করি আমি পিছন দিয়ে ঘুরে যাই, আমাদের গ্যাং মেম্বার সব ভাই আমাদের কি বলো ওই পাশ থেকে ফাইট করতেছে, আমি পিছন থেকে ফাইট করি, দেখি এখানে ভাই কেউ আছে কি না, ওই যে সামনে অনেকগুলো আছে, ওই ওই যে দেখেন ভাই গাছের সাথে লুকিয়ে আছে, দেখি ক্ষমা পরে কি না একবারে পড়ছে ভাই রে ভাই সিরিয়াসলি, ওরা ভাই আমাদেরকে মারতে পারতেছে না। আর ভাই আমি যে লাফালাফি করতেছি আমাকে মারবে এটা কেমনি, আপনারাই বলেন ভাই আমি পাবজি প্লেয়ার, ওরা জানে না। ওয়েট এ মারতেছে কোন দিক থেকে, এই গেমের মধ্যে আবার একটা জিনিস কি জানেন মানে গুলি রিয়েলিস্টিক যে ইয়েটা আছে না, যে আমরা যদি দূর থেকে গুলি মারি তাহলে গুলি ডাউন হয়ে যায়, সেম টু সেম এই গেমের মধ্যেও, তো দূর থেকে মানে যদি পিস্তল দিয়ে মারে ভাই তাহলে টার্গেট হওয়া অনেক কঠিন, এই জন্য ভাই এরা আমাকে টার্গেট দিতে পারতেছে না। বাট আমার কাছে ভাই বড় একটা বন্দুক আছে, এই বন্দুক দিয়ে সব কয়টাকে মারতেছি একবারে পড়ছে মাথায়, ও ভাই আনএক্সপেক্টেড মানে কি বলে গুলি ভাই বেশি পড়তেছে, সামনে দেখেন তিনটা চারটা পাঁচটা, আমার গ্যাং মেম্বার কি করতেছে ভাই সিরিয়াসলি, ডাচের ভাই ক্ষমায় পড়বো তো, দেখেন ডাচ এখানে ভাই কিসের মধ্যে কাবার দিয়ে মারতেছে। ওয়েট আমার রাইট সাইড একটা আছে, এই ব্যাটাকে দেখে মারতে পারি কি না, ওকে পড়তেছে না, ও
মাথা বের করছে একদম দিয়েছি মেরে ভাই বুঝলাম না কি রে এখানে আর কতগুলো টিম মেম্বার আছে গ্যাং মেম্বার আছে ভাই কতগুলোকে মারছি এখনো আসতেছে একটা মারছি ভাই মিস গেল দুইটা মিস গেল একে তো আজকে আমি মারবোই ভাই দুইটা মিস গেল তিন নাম্বারটা আর কেমনে মিস যাবে ওরা কি আমি কি চিনে ওইটা সেকেন্ড সামনে এখানে আর ও আমি মারার আগে মেরে দিয়েছে অল রাইট গাইজ এখানে যতগুলা গ্যাং মেম্বার ছিল সব কয়টাকে আমরা মেরে ফেলেছি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এদের সব কয়টা থেকে আমরা লুট করবো আর তাছাড়া ভাই এখানে যে ঘরগুলো আছে ভাই প্রথমত আমি এই ঘরগুলো লুট করবো দেখা যাক ভাই ঘরের মধ্যে কি আছে আচ্ছা তার আগে আমরা এখানে একটু কথা বলি দেখি ডাচ আমাদেরকে কি বলে গাইজ ডাচ বলতেছে এখানে যার যত লুট প্রয়োজন সে যাতে করে লুট করে নেয় তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভাই প্রথমত এই ঘরটা লুট করবো ভাই তখন এই ঘরটা ভালো করে লুট করতে পারিনি ওইটা সেখানে একটু ভালো করে চেক করে দেখি ভাই ঘরের মধ্যে কি আছে তখন ভাই এটা আমি চেক করতে পারি নাই বিকজ অব আমরা চেক করার আগে ভাই আমাদেরকে উপরে অ্যাটাক করছে ভিতরে মনে হয় কিছু আছে এখানে ও ভাই এখানে বোম পাইছি সিরিয়াসলি এই বোমগুলো দিয়ে আমরা চাইলে ভাই অন্য গ্যাং এর উপর আমরা হামলা করতে পারবো দেন আমরা ভাই হামলা করে ভাই ওইখান থেকে আর লুট করতে পারবো বিকজ আমাদের এখন পর্যন্ত অনেক লুটের প্রয়োজন আছে কারণ আমাদের সবার ফ্যামিলি কিন্তু আমাদের ক্যাম্পেই আছে ভাই ওদেরকে যদি বাঁচিয়ে রাখতে চান আমরা যদি অনেক বড় মাফিয়াতে পরিণত হতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের এখানে ফাইট করতে হবে ভিন্ন ভিন্ন গ্যাং এর সাথে ভাই ডাচ এখানে ম্যাপের মধ্যে কি একটা লোকেশন পাইছিল মেবি আমরা এখানে রবারি করার জন্য যাব গাইজ আমাদের লিডার ডাচ বলতেছে আমরা আজকে এখান থেকে গিয়ে একদিন রেস্ট করব দেন আমরা এখানে একটা ট্রেন রবারি করার জন্য যাব বিকজ অব আমরা এই গ্যাং মেম্বারের কি বল আমরা এই গ্যাংয়ের এলাকার মধ্যে যে হামলা করছি এখানে আমরা বোম পাইছি তো এই বোমগুলো দিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমরা ট্রেনের রাস্তাটাকে ব্লাস্ট করে ফেলবো দেন ওইখানে ভাই ট্রেনের মধ্যে যদি কোনো বিআইপি লোক থাকে ভাই তাহলে তাদেরকে লুট করবো দেন ওইখান থেকে আমরা অনেক টাকা পয়সা পাবো বিকজ অব এখন আমাদের একটাই টার্গেট সেটা হচ্ছে আমরা এই পুরো এরিয়ার মধ্যে আমরা অনেক বড় মাফিয়াতে পরিণত হতে চাই ভাই এখানে কিন্তু অনেক অনেকগুলো ভাই গ্যাং আছে এখন একটা গ্যাং এর থেকে একটা গ্যাং উপরে একটা গ্যাং এর থেকে একটা গ্যাং উপরে তো আমাদের টার্গেট হচ্ছে ভাই সব কয়টা গ্যাং কে নিচু করে আমরা ভাই এদের উপরে চলে যাবো তো এই জন্য আমাদেরকে ভাই বেশি বেশি রবারি করতে হবে মানে কি বলবো ভাই সিরিয়াসলি সামনে আমাদের ভাই অনেক অনেক কিছু করা বাকি আছে জাস্ট আপনারা ভাই এই সিরিজটা কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে ভাই এই গেমটাকে না GTA 5 থেকে ভাই কোনো দিক দিয়ে কম লাগে না তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আমরা আমাদের ক্যাম্পে যাবো বিকজ ভাই রাত হয়ে আসতেছে আর ভাই রাতের বেলা এখানে বাইরে থাকাটা অনেক রিস্কের এখানে অনেক ভালুক শিয়াল ভাই কুকুর অনেক কিছু আছে ভাই রাত আচ্ছা এক সেকেন্ড আর ডাচ মেবি সামনে এখানে কিছু একটা দেখতে পেয়েছে এ আমার মনে হচ্ছে ভাই সামনে এখানে কেউ আছে এক সেকেন্ড ভাই ডাচ মেবি কাউকে দেখতে পেয়েছি এর জন্য বলতেছে ভাই ওর ফলো ওকে ফলো করার জন্য তাড়াতাড়ি আসার জন্য ওইটা মেবি একটু সামনে গিয়ে দেখি ভাই ডাচ এখানে কি দেখতে পেয়েছে গাইজ কিছুক্ষণ আগে আমরা যেই গ্যাং এর উপর অ্যাটাক করছি ভাই ওই গ্যাং এর একটা মেম্বার এখন পর্যন্ত বেঁচে আছে ভাই ওই বেটা ভাই আমাদের মানে কি বলে আমাদের অ্যাগেনস্ট তাদের মেবি বাকি গ্যাং মেম্বারগুলোকে ভাই বলার জন্য যাচ্ছে যে আমরা তাদের গ্যাং এর উপর অ্যাটাক করছি বাট এটা আমি ভাই কখনোই হতে দেবো না আমি এখন যেটা করি সেটা হচ্ছে ভাই এই বেটাকে ধরবো দেন একে ধরে আমাদের ক্যাম্পে নিয়ে যাবো বিকজ অব ডাচ আমাকে বলতেছে এ যাতে করে না মরে কারণ এর থেকে আমরা অনেক ইনফরমেশন নিতে পারবো বিকজ অব এর সাথে মানে এদের গ্যাং এর সাথে অন্য অনেকগুলো গ্যাং এর লিঙ্ক করা আছে তো একে যদি আমরা ধরি তাহলে আমরা আরও অনেকগুলো গ্যাং এর ইনফরমেশন পাবো অ্যান্ড তাদের উপর আমরা অ্যাটাক করতে পারবো গাইজ ডাচ আমাকে যেই দড়িটা দিয়েছেন এখন এই দড়ি দিয়ে আমরা এর হাত পা বাঁধবো ভাই সিরিয়াসলি এটা আমার কাছে জোস লাগে তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ভাই এই গ্যাং মেম্বারটাকে আমরা ঘোড়ার মধ্যে উঠিয়ে নেবো দেন একে নিয়ে চলে যাবো আমরা আমাদের ক্যাম্পে তারপরে ভাই একে এমন পিটুনি দিব একে পিটুনি দিয়ে ভাই এর থেকে আমরা বের বলছো পিটানো লাগবে না এই আমাকে ভাই বলতে দেয় প্লিজ আমাকে মেরো না আমি তোমার কথা মতো কাজ করবো যদি কথা মতো কাজ করতে ভাই তাহলে ভালো তো এর থেকে মূলত আমরা ভাই অন্যান্য যে গ্যাংগুলো আছে না ভাই ওগুলোর ইনফরমেশন নেবো দেন ওই সব কয়টা গ্যাংয়ের উপর আমরা অ্যাটাক করবো অ্যাটাক করার পরে ভাই ওইখান থেকে আমরা অনেক লুট পাবো আর ভাই একবার যদি আমরা এখানে মানে কি বলো অনেক মানে টাকা পয়সার অধিকারী হয়ে যায় এক কথা বলতে আমরা যদি এখানে অনেক বড় হয়ে যাই GTA 5 ভাষণে যদি আমরা এখানে বিলিয়নিয়ার হয়ে যাই তাহলে এখানে ভাই যতগুলো গ্যাং আছে এরা সবাই আমাদেরকে ভয় পাবে বাট আমাদেরকে মাথায় রাখতে হবে এই গেমটা কিন্তু 1800 সালের কাহিনী এই গেমটার মধ্যে আছে তো এই জন্য আমাদেরকে আমাদের মানে টাকা পয়সা থেকে আমাদের কাছে অস্ত্র থাকাটা সব থেকে বেশি জরুরি তো আমাদের কাছে যদি ভাই বড় মানে হেভি ওয়েপন থাকে তাহলে এখানে সব কয়টা গ্যাং আমাদেরকে অনেক বেশি ভয় পাবে তো ওয়েপন নিতে হলে অবভিয়াসলি আমাদেরকে অন্য গ্যাং এর উপর অ্যাটাক করতে হবে তো এই জন্য আমরা এই যে যাকে ধরছি না ভাই এর থেকে আমরা কথা বের করবো যাই হোক গাইজ রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখন আমাকে যেতে হবে আমাদের ক্যাম্পে বিকজ অব কিছুক্ষণ পরে এখানে শিয়াল বের হবে ওকে গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের ক্যাম্পের মধ্যে চলে আসি তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভাই একে আমরা আমাদের মানে ওই যে সামনে যে ঘটা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পের মধ্যে আর কি ওইখানে নিয়ে যাবো ও ডাচ বেরিয়ে আসছে ভাই এর এখন আবে ও না আমি তোমাদের ভাই মেরে দেবে না কে কে না মারে নাই এর ভাই কি বলে আর্থার ওর মানে হাত
পা থেকে মানে রশিটা কেটে নিয়েছে, দড়িটা কেটে নিয়েছে। এখন ভাই ডাচ ওকে জিজ্ঞাসা করবে যে তুমি কোন গ্যাং সম্পর্কে কি জানো, সবকিছু আমাদেরকে বলো, আমরা ভাই ওদের উপর অ্যাটাক করব, দেন ওইখান থেকে লুট করবো। তাছাড়া ভাই এই যদি আমাদের হয়ে কাজ করে ভাই, তাহলে আমরা আমাদের গ্যাং এর একজন মেম্বার বানিয়ে নেব, এই লোকটাকে যাকে আমরা কিছুক্ষণ আগে ধরেছিলাম। গাইস কিছুক্ষণ আগে আমরা যেই গ্যাং মেম্বারটাকে ধরেছি ভাই, ওইটার উপর মূলত আমাদের গ্যাং মেম্বার সবাই অনেক টর্চার করতেছে, যাতে করে ভাই ও আমাদের হয়ে কাজ করে। আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই এখানে কিছুদিন পরের ঘটনা দেখাচ্ছে। একটু আগে আমরা যে ভাই গ্যাং এর এলাকার মধ্যে গিয়ে অ্যাটাক করছি, ওইখান থেকে যে লুটগুলো করছি ওইটা দিয়ে ভাই আমরা বেশ কয়েকটা দিন খুব ভালোভাবেই কাটিয়েছি। এখন আমাদের আবার ভাই কি বলো সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমাদেরকে এখন আবার লুট করতে হবে, আমাদের এখন আবার খাবারের প্রয়োজন। কারণ ভাই গ্যাংগুলো মূলত চলে এইভাবে, আগের যে গ্যাংগুলো ছিল তারা কোনো বিজনেস করতো না, বাট যদিও বিজনেস করতো সেখানেও ভাই ছিল দুর্নীতি। তারা যেটা করতো সেটা হচ্ছে ভাই মানুষের উপর হামলা করতো, মানে আমরা মূলত হচ্ছে একটা ডাকাত দল, আমরা মূলত ভাই মানুষের হামলা করব, হামলা করে দেন ওইখান থেকে যে লুটগুলো পাবো সেগুলো দিয়ে আমরা জীবন কাটাবো। তো গাইজ টাচ বলতেছে অনেকদিন আমরা অপেক্ষা করেছি, এখন আমরা ভাই একটা ট্রেন রবারি করার জন্য যাব। কারণ একটু আগে আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা যে বোম পেয়েছি না, ওই বোমগুলো দিয়ে আমরা এখন একটা ট্রেন রবারি করার জন্য যাব। বাট ট্রেন রবারি ভাই আমরা এই পার্টের মধ্যে না, নেক্সট পার্টের মধ্যে দেখবো। তো গাইজ ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, আর এই গেমটার নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে 4000টি লাইক কমপ্লিট করে দেবেন। যদি এই ভিডিওতে 4000 লাইক কমপ্লিট হয় তাহলে RDA2 এর নেক্সট পার্ট খুব শীঘ্রই আমি আপলোড করে দেব। আর সবাই অবশ্যই প্লিজ কমেন্টস করবেন ভাই, আপনারা কমেন্টস করলে আমি অনেক ইন্সপায়ার হই ভিডিও বানাতে, এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।